এ পর্যায়ে আলোচনা করবার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি বিশিষ্ট শিক্ষাবিদ ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব অধ্যক্ষ হাসিনা জাকারিয়া বেলা। আজকের এই বিশেষ দিন, ভালোবাসার দিন, আনন্দের দিন, বসন্তের দিন, এবং সবচেয়ে বড় কথা, এমন একজন মানুষকে নিয়ে আজকে আমরা সবাই এখানে একসাথে হয়েছি, সেই মানুষটি আমার কাছে মনে হয় যে আসলে উনি কি সত্যি একজন মানুষ। যখন আমরা বলি যে, যখন তার নামটা উচ্চারণ করি, এবিএম মহিউদ্দিন চৌধুরী, আমার কাছে মনে হয় যেন উনি একজন মানুষ নয়, একজন মানুষের ভিতরে অনেকগুলো মানুষ। যেমন করে একটা জাদুর বাক্স খুললে, জাদুর বাক্স খুলতে থাকবেন আর দেখবেন পরতে পরতে খুব সুন্দর সুন্দর জিনিস বেরিয়ে আসছে। তো মহিউদ্দিন চৌধুরী হচ্ছে আমার চোখে, আমার দৃষ্টিতে সেরকমই একটা জাদুর বাক্স। আমার কিন্তু এখানে এসে দাঁড়ানোরই কথা না, আমার কিন্তু আজকে এমন এমন বিশিষ্ট গুণীজন, দেশের বিখ্যাত বিখ্যাত মানুষজন এখানে স্টেজে বসে আছেন, তার পাশে আমি একেবারেই ম্লান একজন মানুষ। কিন্তু আমাকে যখন আয়োজকরা, বিশেষ করে আজকের যিনি এই বইটি যিনি লিখেছেন, আমার ছোট ভাই, রক্তের ভাই না কিন্তু আমার আত্মার ভাই, আত্মিকভাবে যার সম্পর্ক, মোয়াজ্জেম ভাই যখন অনুরোধ করলেন, কলিম সরওয়ার যখন অনুরোধ করলেন যে আপা আপনি একটু আপনার অনুভূতি বলেন, হ্যাঁ, তখন আমি ভাবলাম ঠিক আছে, কোনোদিন যে কথাগুলো মহিউদ্দিন চৌধুরীকে বলা হয় নাই। আমি হলাম ডোমিসাইল চিটাগংয়ান, আমার এখানে জন্ম নয় কিন্তু আমি চাটগের থেকেও বেশি চাটগের, যেই কারণে আমি অন্য কোথায় যে বসবাস করিনি, অন্য কোথাও আমার কর্মক্ষেত্র আমি করিনি। আর চট্টগ্রাম শব্দটা বললেই আসবে এবিএম মহিউদ্দিন চৌধুরী। চট্টগ্রামের উন্নয়ন মানে এবিএম মহিউদ্দিন চৌধুরী, মহিউদ্দিন চৌধুরী মানে চট্টগ্রামের উন্নয়ন, মানে দুটো একের পরিপূরক। আপনারা কি সেটা বিশ্বাস করেন? নিশ্চয়ই। আজকে চট্টগ্রামের যদি 80% উন্নতি, আমি যদি 80% ধরি, আমি এক বাক্যে বলবো, যত রাজনৈতিক ব্যক্তিত্ব এসে থাকুক না কেন, 70-এর পর থেকে 71-এর পর থেকে ইনি একটিমাত্র ব্যক্তি, যাকে আমি কোনো দিন এই কথাগুলো বলার আমার সুযোগ হয়নি বা বলিনি বা বলতে পারিনি, তাকে আজকে আমি জনসমক্ষে বলছি যে সেই 80%-এর দাবিদার যদি হয় তিনি একমাত্র এবিএম মহিউদ্দিন। মোয়াজ্জেম ভাই খুব সুন্দর বলেছেন তার বইতে, কি দেশপ্রেমে, কি দ্রোহে, কি সংগ্রামে, কি প্রত্যাশায়, কি অসাধারণ কথাগুলো, যার রাজনীতির মাধ্যমে জনকল্যাণই যার চেতনা ও লক্ষ্য। রাজনীতি তো সবাই করে। একসময় আমি যখন 1970-এর আমার জন্ম সেই 1970-এর সময়, জন্ম মানে আসল জন্ম না, মানে আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র, তখন সেই গণঅভ্যুত্থানে আমরা কিন্তু আন্দোলন করেছি, 144 ধারা ভেঙেছি, রং মেরেছি, পুলিশের গায়ে করেছি, কিন্তু সব কিছুর শেষে, শেষ পর্যন্ত ধরে রেখে কাজ করে আসা সেটা কিন্তু আমাদের হয়নি, যে এই অসমাপ্ত কাজগুলো এবিএম বুঝি। যাই হোক, আমি এখানে অনেক ভালো ভালো, খুব ভালো ভালো বক্তা আছেন, আমার আগে অনেকে অনেক কিছু বলে গেছেন। আমি প্রথমেই মোয়াজ্জেম ভাইকে আমার আন্তরিক মোবারকবাদ জানাবো, অভিনন্দন জানাবো, যে এই লোকটার ভেতরে যে এত কিছু ছিল তা জানতাম। আমি জানি উনি অত্যন্ত ভালো একজন অভিভাবক। আপনারা হয়তো চিন্তা করতে পারেন অভিভাবক বললাম কেন, কারণ আমি শিক্ষার সাথে জড়িত প্রায় বিগত প্রায় 40 বছর, স্কুল লেভেলে, কলেজ লেভেলে, ইউনিভার্সিটি লেভেলে বিভিন্ন পর্যায়ে আমি কাজ করে এসেছি, এবং সেই কলেজ লেভেলে থাকা অবস্থায় এবং স্কুলেও যখন ছিলাম, তখন এই মোয়াজ্জেমুল হক বা আমার ছোট ভাই মোয়াজ্জেম ভাই তখন তার ছেলে দুটোকে আমার হাতেই দিয়ে দিয়েছে। আজকে সেই ছেলে দুটা অত্যন্ত প্রতিষ্ঠিত। একটি ছেলে তো আপনারা অবাক হবেন, যেটা উনি নিজে বলেন না, আমি সেই জন্য বলছি, যে তার একটি ছেলে ইউকেতে
লন্ডনে আছে এবং সেখানকার গভর্নমেন্টের একটা খুব রেসপন্সিবল জবে সেই ছেলেটি কাজ করছে। এটা তো আমাদের দেশের জন্য একটা গর্ব, এটা শুধু মাহজাবুল হকের গর্ব না। তো যাই হোক, আমি একটা শিক্ষার ব্যাপারে আমি শুধু দুটো কথা আমার কৃতজ্ঞতা জানানোর জন্য তাকে এখানে দাঁড়িয়েছি। যেই ঋণ তার কাছে আমাদের, বিশেষ করে শিক্ষায়, চট্টগ্রামের শিক্ষা ব্যবস্থায়, সেটা হলো ইউনিভার্সিটি বলেন, স্কুল বলেন, সিটি কর্পোরেশন বলেন, যখন প্রিমিয়ার ইউনিভার্সিটি হলো তখন সবাই আমাকে বলতো, যেহেতু আমরা শিক্ষার সাথে জড়িত, অনেকেই এসে বলতো দেখতো না তোমার মহিদিন সচিব কী হচ্ছে, কী হচ্ছে, হতে নর্দমার উপরে ইউনিভার্সিটি বানাই। তো এখন উনি তো নর্দমার উপরে বানাইছে, তুমি কি একটাও কিছু বানাইছো? তুমি তো কিছুই বানো। তো এই ধরনের কথাবার্তা, মানুষের নেতিবাচক, এগুলো তো আমাদের একটা কি বলবো, এটা একটা আমাদের স্বভাব ছিল। আজকে সেই ইউনিভার্সিটি, আমিও একটা বেসরকারি ইউনিভার্সিটিতে এখন পড়াই, আমি বলবো দিস ইজ দি বেস্ট ইউনিভার্সিটি ইন চিটাগং, সেই প্রিমিয়ার ইউনিভার্সিটি। এবং তার যদি সমস্ত ক্রেডিট যায়, ক্রেডিট যেতে হবে আবার আমাদের সেই অত্যন্ত প্রিয় মহিউদ্দিন চৌধুরীর কাছে। আর আমি বহুদিন, প্রায় 24 বছর ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজে ছিলাম, সরকারি কলেজে চাকরি ছাড়াও, সেই সময় তাকে দেখেছি। তার যদি সাপোর্ট না থাকতো সেই প্রতিষ্ঠানটাকে কোনো দিনও আমরা দেশের একটা অন্যতম শিক্ষা প্রতিষ্ঠানে গড়ে তুলতে পারতাম না। সেই জন্য আজকে আমি জনসমক্ষে, সবার সামনে আমি তার কাছে আমার কৃতজ্ঞতা আমি প্রকাশ করছি। আর সর্বশেষে, মানুষ মহিউদ্দিন চৌধুরী কেমন ছিল, রাজনীতিবিদ তো সবাই জানে, মানুষ মহিউদ্দিন চৌধুরী কেমন ছিল, আমি একটা উদাহরণ দিব যেটা কেউ জানে না, জানার কথাও নয়। 2002 আমি তখন ওনার হজ কাফেলা, এখানে সুজন বসে আছে, আমি তখন তার হজ কাফেলায়, আমি এবং আমার কর্তা তখন ওয়াসার চেয়ারম্যান, আমরা হজ করতে গিয়েছিলাম। সেখান থেকে খুবই সুন্দরভাবে, অত্যন্ত সুন্দর অ্যারেঞ্জমেন্ট হজ করে আসলাম। আসার পরে কেমন যেন আমার তখন ওনার সম্পর্কে, আমি কিন্তু ওনার খুব একটা ধারে কাছে কখনো ভিড়তাম না, মোয়াজ্জেম ভাইকে নিয়ে বোধহয় জীবনে একবার অফিসে গেছিলাম এবং দুপুরবেলা উনি আমাকে অনেক খাইয়েছিলেন। আর সব কিছুর পেছনে যার নামটা কেউ উচ্চারণ করেননি, তিনি হচ্ছেন আমাদের হাসিনা ভাবি। তিনি যদি পেছন থেকে সাপোর্ট না দিতেন তাহলে কি আজকে এই মহিউদ্দিন চৌধুরী হতো? আমার তো মনে হয় হতো। আমাদের মহিলাদেরকে এত খাটো করে দেখা, তাই না? আমাদের তো একটু কন্ট্রিবিউশন হলেও আছে। তো সেই জন্য তাকেও আমি আন্তরিকভাবে জানাই। আর হজের ব্যাপারটি বলে আমি শেষ করছি, সেটা হলো তখন রেজাউল করিম ছিলেন চিফ ইঞ্জিনিয়ার, কোথায়, সিটি কর্পোরেশনে। আমাকে একদিন বললেন, জানেন আমাদের মেয়র সাহেব কীরকম ধরনের মানুষ? আমি বলি হ্যাঁ, এমনি তো ওনাকে জানি যে শিক্ষার জন্য, ইসের জন্য উনি কী না করেছেন সেগুলো তো জানি, রাজনীতিবিদ তো আছি সবাই জানে। বলে ওইখানে ওই যে বললো ওনার বুকের ভিতরে কতগুলি ইয়ে লাগানো আছে, ওই হাটের, হ্যাঁ, কাউকে বুকে আলিঙ্গন করলে জোরে আলিঙ্গন করে না, আমার হাজব্যান্ড দুষ্টামি করে সেটা বলতো, এবং উনি তখন চিরমপোর্টের চেয়ারম্যানে ছিলেন, তো বলতো যে এরকম। তো বলে যে অনেক যারা হজ করতেছেন বৃদ্ধ লোক, তাদের গেঞ্জি, ছোটোখাটো কাপড়, ওগুলো নাকি থাকতো, উনি নাকি ওগুলো ধুয়ে মাঝে মাঝে নিজেই নেড়ে দিতেন, কেউ চিন্তা করতে পারেন এটা? এটা তো চিন্তাও করা যায়। যাই হোক, আমি একটা কথায় বলি, একসময় আমি খুব কবিতা লিখতাম, যা হয় এক বয়সে ইউনিভার্সিটি থাকতে, ওই কবিতার একটা লাইন বলবো যে তোমাকে কি আর দেবো বলো, তোমাকে দিতে পারি আমাদের হৃদয়ের অকৃত্রিম গভীর ভালোবাসা, এই ভালোবাসাতে তুই আমাদের সম্পদ, যুগে যুগে তিনি বেঁচে থাকবেন, চট্টগ্রাম মানে বিএমএম মহিউদ্দিন চৌধুরী, আর এবিএমএম মহিউদ্দিন চৌধুরী মানেই চট্টগ্রাম। আমি এই বলে শেষ করছি, আবার সবাইকে অনেক 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 ধন্যবাদ, এবং মজেদ ভাই আশা করি পরবর্তীতে আরও এরকম বই লিখবেন। ধন্যবাদ আপনাদের সবাই। প্রতিপত্তি ক্ষমতা সবই আছে তার, ইচ্ছে করলেই
চট্টগ্রামে বহু পাহাড় জমি ফ্ল্যাট ভবন।